নমস্কার এবার শীতকে সঙ্গী করে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশে দিন কাটালেও এবার কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু কোন কোন জেলায় কালো মেঘ ঘনি আসবে এবং আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টি ও ঝাঁকে শীত পড়ার সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়া অফিস জানিয়েছে আজ কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে শীতেরামেজ থাকলেও আগামী শনিবারের পর থেকে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতে বৃষ্টি কোনো সম্ভাবনা না থাকলেও গাঙ্গে ও পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় বাধ্য সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশার পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাওয়াতে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ সিকিম উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ও পুডুচের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে ছয় জানুয়ারি শৈতপবাহের জন্য অ্যালার্ট জারি করা হয়েছে যার ফলে বিহার পাঞ্জাব ও দিল্লির মতো একাধিক জায়গায় সাত জানুয়ারি অবধি স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে কুয়াশার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আদ্রতার পরিমাণ থাকবে বাহাত্তর শতাংশের আশেপাশে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেনসিং এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উপকূলবর্তী এলাকায় সন্ধ্যের দিকে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হাওয়া হয়ে যেতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ